যা ফোরের টপ রয়েছে। দাদা ভাইদের নেক্সট কোথায় ভাড়া রয়েছে? পুষ্পাঞ্জলি দেওয়ার পরেই স্পিকার চেক শুরু করবে এই সাউন্ড। হ্যালো গাইজ, এই প্রভাত, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি পদ্মপুকুর শাহপাড়া, আর যেখানে সরস্বতী পুজো উপলক্ষে চলে এসেছে ফতেপুর থেকে শ্রী দুর্গা সাউন্ড। তো আমার এই ব্লগের মাধ্যমে সুন্দরভাবে ফুটে তোলার চেষ্টা করবো এই সাউন্ড এই স্থানে কী কী জিনিসপত্র নিয়ে চলে এসছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। ফিটিং চলছে শ্রী দুর্গা সাউন্ডের, এটা চলে আসছে ফতেপুর থেকে। একখানা টপ উঠে গেল, আর নিচে দুখানা বেস রয়েছে, আর এটা রয়েছে পপ বেস বন্ধুরা। আরও একটি টপ রয়েছে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা, আর সুন্দরভাবে লেখা রয়েছে শ্রী দুর্গা। আর এটা চলে আসছে বি ক্যাবিনেট সেন্টার থেকে, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। আরও একটি টপকে তোলা হচ্ছে, তো দেখুন অপরাজা দাদাভাইও রয়েছে এবং পাড়ার দাদাভাইরা অক্লান্ত পরিশ্রম করছে এই স্থানে বক্সটিকে ফিটিং করার জন্য। আর ওপাশে রয়েছে অ্যাম্প্লিফায়ারগুলো, অবশ্যই দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা অনেকটাই ভারী, দেখতে পাচ্ছেন এটা ফোরের টপ রয়েছে। দেখুন দুখানা বেস রয়েছে এবং দুখানা টপ রেডি হয়ে গেল। আর সে পাশে টুইটার র্যাক রয়েছে, অবশ্যই দেখানোর চেষ্টা করবো বন্ধুরা, ওই টুইটার র্যাকগুলো এর পাশে রাখা হবে। আর একদম ফাইনালি তখন কেমন রূপ হয় অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এবার টুইটার র্যাকগুলোকে তোলা হবে, আর এটা রয়েছে পপ বেস, আগেই বলেছিলাম, তাও দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। দেখুন কত সুন্দর রূপে চলে এসছে শ্রী দুর্গা সাউন্ড। আর এটা বি ক্যাবিনেট থেকেই বানানো হয়েছে, অবশ্যই দেখিয়েছিলাম, আরও একবার দেখালাম। আর এই সাউন্ডের গোডাউন রিভিউ অবশ্যই করেছি, আপনারা যাবেন গিয়ে ভিডিওটা দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে। বক্সটা যাতে না পড়ে যায় সেজন্য বেল্ট দেওয়া হলো, তো দেখতে পাচ্ছেন আরও একটি বেল্ট দেওয়া হবে, প্রত্যেকটা টপের জন্য একটি করে বেল্ট ব্যবহার করা হচ্ছে। আর এই বক্সের একদম পাশে বেল্ট দেওয়া রয়েছে, দেখুন অনেকে সামনে দিয়ে ব্যবহার করে, তবে এই সাউন্ড একটা বেল্ট ব্যবহার করছে, পাশ থেকে ব্যবহার করছে দেখুন। আর এ পাশে রয়েছে পুজো মণ্ডপটি, আর অবশ্যই দেখানোর চেষ্টা করো, সেখানে রয়েছে সরস্বতী প্রতিমা, সেই স্থানে রয়েছে। আর একটা বন্ধুরা বেল্ট ব্যবহার করা হচ্ছে, বললাম যে দুখানা বক্সে বেল্ট ব্যবহার করা হবে, তো দেখতে পাচ্ছেন আরও একটি বেল্ট ব্যবহার করা হচ্ছে বন্ধুরা। এপারে রয়েছে বক্সটি, আর এপারে রয়েছে টুইটার র্যাকগুলো। এখানে রয়েছে পাঁচখানা টুইটার র্যাক, একটা দুটো তিনটে চারটে পাঁচটা টুইটার র্যাক রয়েছে, তার মধ্যে অনেক টুইটার রয়েছে। আর এ পাশে রয়েছে অ্যাম্পলিফায়ারগুলো, এখানে বন্ধুরা রয়েছে চারখানা CA20, তো দেখুন। আর নিচে রয়েছে সাউন্ড স্ট্যান্ডার, রয়েছে টেকনো 4 রয়েছে। আর এপারে রয়েছে দুখানা স্টেবিলাইজার, আর এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল DotPT এবং PressureBot। নিচে রয়েছে স্ট্যান্ডারের 1000, তার উপরে রয়েছে স্ট্যান্ডারের 701, তার উপরে রয়েছে স্ট্যান্ডারের 501, আর ওপরে রয়েছে ATI Pro 1201, আর তার উপরে আরও একটি রয়েছে স্ট্যান্ডারের 501। তবে বলে রাখি এই স্ট্যান্ডারের যে 501 দিয়ে পাড়ার 10খানা হরেন রয়েছে সেটাকে পরিচালনা করা হচ্ছে। এখানে বন্ধুরা রয়েছে মিক্সার বোর্ড, আর এটা রয়েছে স্ট্যান্ডারের টুইটার র্যাক, নিয়ে যাওয়া হচ্ছে এই বক্সের মধ্যে ফিটিং করা হবে। দেখুন বন্ধুরা টুইটার র্যাককে তোলা হচ্ছে ওপরে, তো হচ্ছে আরও একটি টুইটার র্যাককে তোলা হবে, আর তিনটে টুইটার র্যাক উঠবে। এখানে একটি দেওয়া হলো এবং ওই পাশে আরও একটি দেওয়া হবে। এটা রয়েছে পদ্মপুকুর শাহপাড়া অগ্রগ্রামী ক্লাবের পূজা, আর এটা রয়েছে পূজা মণ্ডপ, কত সুন্দর নিখুঁত কাজ করে সেখানের কমিটির দাদাভাইরা। দেখুন বন্ধুরা ভিতরে যে ঝাড়টা রয়েছে এটাও হাতে বানানো, আর প্যান্ডেলটাও হাতে বানানো, আগেই বলেছিলাম। আর এখানে রয়েছে বিদ্যার দেবী, জ্ঞানের দেবী, মা সরস্বতী, এই পুজো উপলক্ষেই চলে এসছে এই শ্রী দুর্গা সাউন্ড। আর দেখুন বন্ধুরা আরও একটি টুইটার র্যাকে তোলা হচ্ছে, আর এটা একদম উপরেই থাকবে। দাদা ভাইদের নেক্সট কোথায় ভাড়া রয়েছে? শিবরাত্রির পরের দিনকে, তাই কপাটপাড়া, মানে কপাটপাড়ায় ভাড়া রয়েছে, ফতেপুর কপাটপাড়ায়। আর আরেকজন অপরাজার ভাই রয়েছেন, দাদার নাম কি? পুষ্পাঞ্জলি দেওয়ার পরেই স্পিকার চেক শুরু করবে এই সাউন্ড, অর্থাৎ শ্রী দুর্গা সাউন্ড। অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি, যার মাধ্যমে সুন্দর একটি মুহূর্ত আপনারা উদযাপন করতে পারবেন।
বন্ধুরা, শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে সাউপাড়া অগ্রগামী ক্লাব যখন শ্রী দুর্গা সাউন্ডকে এনেছে, তখন তো নাচতেই হবে। ওয়েলকাম টু রঘুনাথ। সুমিত ভাই।